অত্যন্ত গ্রেট। এবং পৃথিবীতে যত নবী আলাইহিসসালাম আসছেন তাদের শিক্ষক স্বয়ং আল্লাহ। এই কারণে শিক্ষকের উপরে কারো মর্যাদা নেই। আজকে সেই শিক্ষক দিবস, এই শিক্ষক দিবসে সবাইকে সুস্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য আসন বিন্যাসে কিছুটা ত্রুটি বিচ্যুতি আছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু শিক্ষক দিবস, সবার উপস্থিতি কামনা করেছি আমরা, তারপরও সরকারের নির্ধারিত বাধ্যতামূলক আজকের এই অনুষ্ঠানটি, যদি আসন বিন্যাসে বসায় কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। রাজৈর উপজেলা একাডেমিক সংক্ষিপ্ত আকারে একটি শিশুর বিকাশ ঘটিয়ে থাকেন, তিনি হলেন শিক্ষক। শিক্ষকতার পেশায় বহু পরিবর্তন ঘটে গেছে। শিক্ষক তার শিক্ষার্থীদের সহজে সমাজে ভালো মন্দ উচিত অনুচিতের মধ্যে পার্থক্য শেখানোর শিক্ষা প্রদান করে এবং সেই মতো আচরণ সম্পাদনে একজন শিক্ষার্থী সমাজের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে তুলে ধরতে। শিক্ষককে বলা হয় জন্মদাতা পিতা, শুধু জন্ম দিয়েই থাকে, কিন্তু শিক্ষকের ভূমিকা দ্বিতীয় জন্মদাতার, এটা শিক্ষার্থীর জীবনের লক্ষ্য থেকে আলোচিত সমাজ গঠনের মূল চালিকা শক্তি ও দক্ষ কারিগরি ব্যক্তিত্বের জাগরণ। মেধা মননে শিক্ষার পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং পরিশেষে সাতই অক্টোবর, দোসরা অক্টোবর বিচ্ছিন্নভাবে আমাদের শিক্ষক দিবস পালন করা হতো, যার পরিপ্রেক্ষিতে এই বঙ্গবন্ধুর শিক্ষক বান্ধব জননেত্রী শেখ হাসিনা তিনি বুঝেছেন যে শিক্ষকরা এই আসল মানুষ গড়ার কারিগর, তাই আজকের প্রতিবাদ্য বিষয় হয়েছে শিক্ষকদের হাত। কোথা থেকে এলো, কেমন করে শিক্ষক দিবস আজকে এখানে পালিত হচ্ছে? রাজনৈতিক প্রেক্ষাপটে এটার গুরুত্ব ভিন্ন হলেও আমরা শিক্ষক হিসেবে এটার গুরুত্ব অন্যভাবে দেখতে চাই। এই দিবসটি পালন করার সুযোগ করে দিয়ে শিক্ষকদেরকে সম্মানিত করেছেন বলে আমরা মনে করি। উদযাপন করতে পারছি, অনেক আগে থেকেই আমাদের এই শিক্ষক দিবস উদযাপন করা প্রয়োজন ছিল। যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করেছি তখন যে চিত্রটা দেখেছি, একটা কলেজ বা প্রাথমিক প্রাইমারি স্কুল বলি বা হাইস্কুল বলি, শিক্ষক মানেই হচ্ছে সম্মানিত ব্যক্তি, শিক্ষক মানেই হচ্ছে সমাজের অভিভাবক, শিক্ষক মানেই হচ্ছে শ্রদ্ধার পাত্র। তো এখানে আজকের যে শিক্ষক দিবসে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থার রূপান্তর শিক্ষকের হাত ধরে, আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে আজকে যেহেতু রাজনের বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি ছোট্ট একটা বিষয় যেটা আমার দপ্তরের বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যেটা আসলে শিক্ষা ব্যবস্থার সাথে আজকে যুক্ত করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এখনো সেই শিক্ষক যার মেরুদণ্ড উপাধি পেয়েছেন, আসলে তারা বহুদিন ওই মেরুদণ্ডটা শক্ত করার জন্য যে ধরনের উপকরণ তাদেরকে প্রয়োজন সেই শিক্ষক উপকরণ থেকে তারা বঞ্চিত। সেই ক্ষেত্রে আমি বলব যে শিক্ষকদের আসলে পেটে খাবার নাই, তাদের যদি পেটে খাবার থাকে তাদের পিঠে কি করা যায়, বোঝা দেওয়া যায়। শিক্ষক দিবস যেটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে, সবাই সমন্বয়ে আজকের এই শিক্ষক দিবস পালন হচ্ছে। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি, এবার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রাজৈর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান
জনাব শেখ ফজলুল হক বাবুল। শেখ ফজলুল হক বাবুল আজকের এই শিক্ষক দিবসে প্রধান অতিথি হিসেবে তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য গুরুত্বপূর্ণ অনুরোধ জানাচ্ছি।